দুর্গাপুর পৌর নিগমের 25 নম্বর ওয়ার্ড সিপিআইএম এর তরফে একটি মিছিল বের করা হয়। এই মিছিলে অংশগ্রহণকারী সিপিআইএম কর্মী অশোক হাজারাকে বাড়ি গিয়ে মারধরের অভিযোগ ওঠে শাসক দলের কর্মীর বিরুদ্ধে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করে, যদিও তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করে। ২০২১-এর বদলা নয়, বদল চাই, বদলে গেল 2023-এ। এক সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। থানায় অভিযোগ হওয়ার পর তৃণমূল নেতা নিদান মেরেছে, বেশ করেছে, আরো মারা উচিত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। দুর্গাপুর পৌর নিগমের 25 নম্বর ওয়ার্ডে বুধবার রাত্রে সিপিএম এর পক্ষ থেকে একটি মিছিল করা হয়। এই মিছিলে অংশগ্রহণকারী এক মাছ বিক্রেতা অশোক হাজারাকে বাড়ি গিয়ে মারধরের অভিযোগ উঠে তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে সিপিএম নেতৃত্ব সহ অভিযোগকারী অশোক হাজারা নিউ টাউনশিপ থানায় একটি অভিযোগ দায়ের করে। ১০টা নাগাদ আমাদের থেকে কিছু দুষ্কৃতি আছে এবং তারা এসে আমাদের প্রথমে দীপক হাজরা বলে আমার একটা বন্ধু আছে, আমাদেরই সংগঠনের ছেলে, তাকে তার উপর চড়া হয়। তারপরে আমার বাড়িতে রাত্রে ১১টা ১১টার সময় যায় এবং আমি তখন খাচ্ছিলাম। খাওয়ার পরে আমাকে আমার ছেলেও খাচ্ছিল আমার সাথে। এবারে আমার ছেলে বাইরে হাত ধুতে এলো, আমাকে বলছে বাবা তোমাকে বাইরে ডাকছে। আমার কে ডাকছে? বলছে কতগুলো ছেলে। আমি বললাম যে ওদেরকে বল আমার আমি যখন খাচ্ছি আমি খাওয়া হয়ে যাক, তারপর আমি যাচ্ছি। হ্যাঁ, তা আমার খাওয়া হয়ে যাওয়ার পর আমি গিয়ে হাত পা ধুয়ে আমার বাড়ির গেটের কাছে দাঁড়ালাম। দাঁড়ানোর পরেই আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমরা এত রাত্রে আমার বাড়িতে কেন এসছো? তখন ওরা আমাকে বলছে, জানিস না কেন এসছি? হ্যাঁ, এলাকাতে মিটিং মিছিল করবি, এখানে থাকতে দেবো না। হঠাৎ করে এলো পাথারি মার চারদিক থেকে শুরু হয়ে। এই ঘটনা প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা তথা প্রাক্তন পুরপিতা অমিতাভ ব্যানার্জি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, রাস্তায় আমাদের চোর বলছে সিপিএম, আমরা কি ছেড়ে দেবো নাকি? সিপিএম এর শাসনকালে ওরা এইরকম অত্যাচার অনেক করেছে, তারই পাল্টা জবাব দিচ্ছে তৃণমূল। সিপিএম অনেক পুরনো, এতে অনেক করছে ওরা, ভাতে ছেলের রক্ত মাকে খাই দিয়েছে, এর থেকে বড় উদাহরণ আছে নাকি? এগুলো একটা হয়, দু এক গা খাবে না, দুটো মার খাবে না রাস্তায়, চোর চোর বলে ডাকবে। আমি তো বলেছি আমাদের ছেলে ধরে মারো, যে উল্টো ওটা কথা বলবে ধরে মারো। অনেক করছে ওরা, রাতের পর রাত দিনের পর দিন ঘরে থাকতে পারেনি। হ্যাঁ, যদি প্রতিবাদী করে মারধর হবে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वाल्का ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमला धाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहां आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमला धाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विथ किड्स पूल, AC, कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेश धाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा सीआरशोल रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886।